এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে হবিগঞ্জ দুই আসনে। এই মুহূর্তে হবিগঞ্জের বানিয়াচং এর নতুন বাজারে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ময়েজউদ্দিন শরীফ রুয়েল। আপনার কাছে জানতে চাই, সামনে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে আপনি একজন মনোনয়ন প্রত্যাশী, কি মনে হয় দল আপনাকে নমিনেশন দেবে এবং কেন মনে হয় দল আপনাকে নমিনেশন দেবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেলকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আমি এই বানিয়াচং আজমেরীগঞ্জ অর্থাৎ হবিগঞ্জ দুই আসনে মনোনয়ন প্রত্যাশী। আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শরীফউদ্দিন আহমেদ এই হবিগঞ্জ দুই আসনে 1991 সালে এবং 1996 সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন। তারই ধারাবাহিকতায় এবং এই আসনে মানুষজনের চাপ পাওয়া রক্ষা করার জন্য আমি এই আসনে মনোনয়ন প্রত্যাশী। আমি নিজেও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক ছিলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন উপকমিটির সদস্য। এই সময় থাকাকালীন সময়ে আমি এবং আমার পরিবার দীর্ঘদিন এই আসনে মানুষজনের পাশে এবং বিভিন্ন স্কুল বলেন, মাদ্রাসা বলেন, অনুদান দেওয়া এবং তাদের পাশে থাকা, সহায়তা করা অব্যাহত রেখেছি এবং এই আসনে আপনি নিজে দেখতে পাচ্ছেন তাৎক্ষণিকভাবে এত মানুষ জড়ো হয়েছে আমার জন্য যে সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমাকে ইলেকশন করতে দেখতে চাচ্ছে। আপনি ছাড়াও তো আরো মনোনয়ন প্রত্যাশী রয়েছে, সেক্ষেত্রে যদি দল আপনাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয় তাদের পক্ষে কাজ করবেন কিনা? আসলে 2041 ভিশন যে দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা করেছেন তারই ধারাবাহিকতা আমি মনে করি তরুণ প্রজন্মের কাউকে দিলে সেটা আগামী দিনের জন্য ভালো হবে। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, তিনি তাকেই মনোনয়ন দিবেন তার যারা এই এলাকার সর্বোচ্চ উন্নয়ন হবে। তা আমি নিজেও যদি উনি যাকেই মনোনয়ন দেন তার পাশে শুধু কাজই করব না, তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং আওয়ামী লীগ সরকার গঠনে সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের দলীয় কোনো কোন্দল রয়েছে যেটি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? দলীয় কোন্দল সারা বাংলাদেশে থাকবে। যারা মনোনয়ন প্রত্যাশী কখনই তারা কাউকে নির্বাচনের আগে সমর্থন করে না। যখনই একক ব্যক্তিকে দেশরত্ন শেখ হাসিনা মনোনয়ন দিবেন আমরা সবাই তার পক্ষে একসাথে কাজ করব। আর সামনের নির্বাচনে বিএনপিকে কতটা চ্যালেঞ্জ মনে করছেন, শেষ প্রশ্ন? আসলে বিএনপি তো দীর্ঘদিন যাবৎ মাঠে এবং উন্নয়নমূলক কাজে নেই, দীর্ঘ 12 বছর যাবৎ তারা এই এলাকায় নেই এবং তাদের যে দুর্নীতি তা আজও মানুষ মনে রেখেছে। তাই আমি বিশ্বাস করি আওয়ামী লীগ অতি সহজেই এই আসনে বিপুল ভোটে জয়লাভ করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস রাত 9টার সংবাদে হবিগঞ্জ দুই সংসদীয় আসনের সবশেষ নির্বাচনী চালচিত্র তুলে ধরবে। থাকুন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই।